দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি যে বিষয়টির উপর তোমাদের ক্লাস দেব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ভাষা নামক যে পরিচ্ছেদটি আছে সেই পরিচ্ছেদটির উপরে তোমাদের ক্লাস নেব। তো চলো আমরা শুরু করি। দেখো বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি। ভাষা কাকে বলে? ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিভাবে? বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি যদি আমরা শেষ করতে পারি আমাদের প্রথম পরিচ্ছেদ মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি তাহলে। তাহলে ভাষা কাকে বলে? প্রথমে আসি আমরা ভাষা কাকে বলে। দেখো ফুসফুস থেকে নির্গত বাতাস মানুষের গলনালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কণ্ঠ, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য প্রভৃতি বাক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তাকে ভাষা বলে। আমি আরেকবার পড়ছি। ফুসফুস থেকে নির্গত বাতাস মানুষের গলনালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কণ্ঠ, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য প্রভৃতি বাক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তাকে ভাষা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভাষার সংজ্ঞা জানতে হলে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, দেখো ফুসফুস, তারপরে দেখো বাতাস, তারপরে আসো মানুষের, তারপরে আমরা মনে রাখবো গলনালী, তারপরে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে কণ্ঠ, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য। নাসিক্য এগুলো হচ্ছে কণ্ঠ, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য, এগুলো হচ্ছে কথা বলার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলা কাজ করে সেটাকেই বলা হয় বাকযন্ত্র। বাক অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই বলা হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, দেখো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি তাকে বলে ভাষা। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস ভালো মতো খেয়াল রাখবো। প্রথমে আমি মনে রাখবো যে আমি একজন মানুষ, মানুষ হিসেবে আমার দেহের ভিতরে একটা ফুসফুস আছে। ফুসফুস থেকে কি নির্গত হয়? বাতাস নির্গত হয়। অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে বাতাসটা নিচ্ছি এবং বের করে দিচ্ছি সেটার ফলে আমাদের ফুসফুস সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। এই সংকোচন এবং প্রসারণের ফলে কি বেরিয়ে আসছে? বাতাস বেরিয়ে আসতেছে। বাতাসটা কোন দিক দিয়ে বেরিয়ে আসতেছে? আমার গলনালী দিয়ে বেরিয়ে আসতেছে। এই গলনালী দিয়ে বেরিয়ে আসার সময় আমার কণ্ঠ, তারপরে আমার দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য
প্রভৃতি বাক অঙ্গ প্রত্যঙ্গ, আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, তালু আছে, তারপরে তোমার আলজিহ্বা আছে, এগুলোর সাহায্যে এগুলো হচ্ছে কথা বলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলার জন্য কাজ করে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে আমরা কতগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি। হ্যাঁ, আর এই ধ্বনি বা ধ্বনি সমষ্টিগুলোকে বলা হচ্ছে ভাষা। তাহলে আমরা ভাষার সংজ্ঞাটি বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আমরা আরেকবার দেখি, ফুসফুস থেকে নির্গত বাতাস মানুষের গলনালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কণ্ঠ, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য প্রভৃতি বাক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তাকে ভাষা বলে। এবার আসো দ্বিতীয় অংশে যাই আমরা, ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিভাবে। ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিভাবে। পৃথিবীর প্রত্যেকটা ভাষায়, প্রত্যেকটি ভাষায় তিনভাবে পরিবর্তিত হয়। সেগুলো কি কি? এক, স্থান ভেদে; দুই, কাল ভেদে; তিন, পরিবেশ ভেদে। স্থান ভেদে বলতে আমরা বুঝি, যেমন ধরো চট্টগ্রামের মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাটি যখন একজন নোয়াখালীর মানুষ কথা বলবে তখন সেখানে দেখবে যে কিছু পরিবর্তন আছে। আবার ঢাকার মানুষ দেখবে যে সেই ভাষায় কথা বলছে সেটাতেও আমরা পরিবর্তন দেখতে পাই। বা এইভাবেও যদি আমরা চিন্তা করি যে ভৌগোলিক কারণে দেখা যায় যে, যেমন ধরো বাংলাদেশের মানুষের ভাষা হচ্ছে বাংলা, পাকিস্তানের মানুষের ভাষা হচ্ছে উর্দু, ভারতের বেশিরভাগ মানুষের ভাষা হচ্ছে হিন্দি, হ্যাঁ ইংল্যান্ডের মানুষের ভাষা হচ্ছে ইংরেজি। এই যে একটা ভৌগোলিকগত কারণ, এই ভৌগোলিকগত কারণেও ভাষার পরিবর্তন ঘটে থাকে। তাহলে এটা হচ্ছে স্থান ভেদে পরিবর্তন। কাল ভেদে অর্থাৎ সময় ভেদে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আজ থেকে 1200 বছর আগের যে ভাষা আর বর্তমান সময়ের যে ভাষা সেখানে অনেক আকাশ পাতাল ব্যবধান। যেমন ধরো চর্যাপদের একজন কবি তার একটা কবিতায় বলতেছেন, লুইপা নামে একজন কবি তার কবিতায় বলতেছেন কি, যে কায়া তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল, দৃঢ় করিও মহাসহ পরিমাণ লই ভনই গুরু পুষিও যান। তাহলে এই কবিতাটার মধ্য থেকে আমরা বুঝতে পারতেছি যে কিছু শব্দ বোঝা যাচ্ছে আবার কিছু শব্দ বোঝা যাচ্ছে না, এগুলোর বানানগত বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। তাহলে এই যে সময়ের কারণে ভাষার রূপটা বদলে যায়, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, তাহলে এটাকে বলা হচ্ছে কালভেদে বা সময়ভেদে ভাষার পরিবর্তন। এরপরে আসি পরিবেশ ভেদে। পরিবেশ ভেদে ভাষার পরিবর্তনটা কিভাবে হয়, যেমন ধরো তুমি একটি ভদ্র পরিবারের বা উচ্চশিক্ষিত পরিবারের সন্তান, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন বা তোমার পরিবারের অন্যান্য সদস্যরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটাই তুমি শিখতে পারো বা শিখবে। কোনো একটা শিশু জন্মগ্রহণ করলে সেই ভাষাটাই সে আস্তে আস্তে শিখতে থাকে। ঠিক তেমনি যখন কোনো একটা ছেলে জেলে পাড়ায় বা কোনো বস্তিতে জন্মগ্রহণ করে ওই জেলে পাড়া বা বস্তির মানুষের যে ভাষাটা বা তার পরিবারের যারা সদস্য, মা বাবা, ভাই বোন বা আত্মীয় স্বজন বা তার চারপাশের যে মানুষজন, সেই চারপাশের মানুষজনের কাছ থেকে
সে যে ভাষাটা শিখে সেটাকে আমরা বলতে বলছি যে পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন। তাহলে আমার মনে হয় এই তিনটা বিষয় পরিষ্কার যে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে তিনভাবে, স্থানভেদে পরিবর্তন, কালভেদে পরিবর্তন, আর একটা হচ্ছে পরিবেশভেদে ভাষার পরিবর্তন। এবার আসো আমরা আসি যে তৃতীয় অংশ, বাংলা ভাষার রূপ কয়টি ও কী কী। দেখো বাংলা ভাষার রূপ হচ্ছে দুটি। পৃথিবীর প্রত্যেকটি ভাষার, পৃথিবীর প্রত্যেকটা ভাষারই দুইটি রূপ আছে। তার একটা হচ্ছে লৌকিক রূপ, আর একটা হচ্ছে মৌখিক রূপ। লৌকিক রূপটি লেখার কাজে সবাই ব্যবহার করে থাকে, আর মৌখিক রূপটি মানুষ একজনের সাথে আরেকজনের কথা বিনিময়ের জন্য প্রয়োগ করে থাকে। তাহলে আমরা পৃথিবীর প্রত্যেকটা ভাষারই যেমন দুইটা রূপ আছে, আমাদের বাংলা ভাষারও প্রধান রূপ হচ্ছে দুইটি। কী কী? একটা হচ্ছে লৌকিক বা লিখিত রূপ, আর একটা হচ্ছে মৌখিক বা কথ্য রূপ। তো আমার মনে হয় এটুকু পরিষ্কার। এইবার আসো আমাদের বাংলা ভাষার লৌকিক রূপটি হচ্ছে আবার দুই প্রকার। কী কী? এক সাধু ভাষা, দুই চলিত ভাষা। সাধু ভাষা এবং চলিত ভাষা দুটো দিয়ে আমরা গদ্য সাহিত্য রচনা করে থাকি, বা এগুলো দিয়ে আমাদের অফিস আদালতের কাজও চলে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটুকু পরিষ্কার। এবার আসো বাংলা ভাষার মৌখিক যে রূপ, তার মৌখিক রূপও দুই প্রকার, একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে আঞ্চলিক। তাহলে চলিত ভাষা যেটা, এটা সর্বজন স্বীকৃত একটা কথ্য রূপ, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ যে কথ্য ভাষাটায়, যে ভাষাটাকে সর্বজন স্বীকৃত ঘোষণা করা হয়েছে, যে ভাষাটা আজকে চট্টগ্রামের একটা ছেলে যদি এখানে বলে, এখান থেকে গিয়ে রংপুরে গিয়ে বলে, সে রংপুরের ছেলেটাও বুঝতে পারবে, সেটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটা চলিত রূপ। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এই ভাষা কথা বললে সেই অঞ্চলের মানুষ সবাই বুঝতে পারবে। তাহলে এটা হলো সর্বজন স্বীকৃত একটি আদর্শ রূপ, আমাদের কথ্যরূপের বা মৌখিক রূপের এই রূপটা। আরেকটি হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষাটা হচ্ছে অঞ্চল ভেদে যে ভাষা আমরা প্রয়োগ ঘটাই, সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার আরেকটা নাম হচ্ছে উপভাষা। তাহলে অর্থাৎ আমি এটা বলতে যাচ্ছি, আঞ্চলিক ভাষা বা উপভাষাটা হচ্ছে, যেমন ধরো চট্টগ্রামের একটা ছেলেকে যদি বলা হয় যে এক ব্যক্তির দুটো বা দুটি পুত্র সন্তান ছিল, তাহলে চট্টগ্রামের মানুষ এটার আঞ্চলিক ভাষায় বলবে উগ্গা মানসির দুয়া পোয়া আসিল বা ছিল। যদি একই জিনিস নোয়াখালীর কোনো একজন বলে, নোয়াখালীর কোনো একজন মানুষ বলে, তাহলে সেটাকে বলবে যে এক ব্যক্তি বা এক লোকের দুই পুত্র আসিল। তাহলে এইভাবে অঞ্চল ভেদে যে ভাষাটার প্রয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। আমার মনে হয় এই অংশটুকু পরিষ্কার। এবার আসো এগুলো ছাড়াও আরো কিছু ইনফরমেশন আছে। পৃথিবীতে বাংলা ভাষা স্থান হচ্ছে সপ্তম, আর ভাষাভাষী জনগোষ্ঠীর দিক দিয়ে বাংলা হচ্ছে বৃহৎ চতুর্থ
মাতৃভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। বাংলা পৃথিবীতে সবচেয়ে চীনা মান্দারিন ভাষায় বেশি লোক কথা বলে, অর্থাৎ মান্দারিন ভাষাটা বেশি কথা বলে পৃথিবীর মানুষ জন। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। আমার মনে হয় তোমরা সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছ, আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা ব্যক্তিগতভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।